আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি মার্বেল কাপকেক রেসিপিটি দেখার জন্য। এই কাপকেকগুলো দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু ভীষণ মজার, আর তৈরি করে নেওয়া খুবই সহজ, খুবই অল্প সময়ের মধ্যেই তৈরি করে নিতে পারবেন। এটা বাচ্চাদের টিফিনে কিংবা বিকেলের নাস্তায় ঝটপটি তৈরি করে নিতে পারবেন। আশা করব আমার আজকের রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না, আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক। প্রথমে একটা বাটিতে দিয়ে দিচ্ছি দুটো ডিম। ডিমগুলো যদি ফ্রিজে থাকে তাহলে 30 মিনিট আগে ফ্রিজ থেকে বের করে নিতে হবে। এবার বিট করে নিব। 1 থেকে 1.5 মিনিট বিট করে নেওয়ার পর দিয়ে দিব চিনি 1/2 কাপ। এবার আবারও বিট করে নিব। চিনিটা গলে যাওয়া পর্যন্ত বিট করে নিতে হবে। এরপর দিয়ে দিব 1/4 কাপ তেল, আর দিয়ে দিব ভ্যানিলা এসেন্স 1 চা চামচ। আবারও বিট করে নিব। বিট করে নেওয়া হয়ে গেলে এবার দিয়ে দিব ময়দা। 1 কাপ ময়দা দিয়ে দিলাম এবং 1 চা চামচ বেকিং পাউডার। এবার এগুলো চেলে দিব, পুরোটা একবারে না দিয়ে অর্ধেকটা দিয়ে একটু মিশিয়ে নিব। এরপর বাকি অর্ধেকটা দিয়ে দিব। এবার দিয়ে দিব 2 টেবিল চামচ লিকুইড দুধ। দুধটা প্রথমে আমি জাল করে ঠান্ডা করে নিয়েছি। মিশিয়ে নেওয়ার পর ব্যাটারটা ঘন মনে হচ্ছে, 1 টেবিল চামচ লিকুইড দুধ দিয়ে দিলাম। এভাবে একবারে দুধটা না দিয়ে অল্প করে দিবেন এবং মিশিয়ে নেবেন। মিশিয়ে নেওয়া হয়ে গেলে ব্যাটারের ঘনত্বটা দেখুন এরকম হবে। বাটিটা এক সাইডে রেখে এখান থেকে আমি 2 টেবিল চামচ পরিমাণ ব্যাটার অন্য আরেকটা ছোটো বাটিতে নিয়ে নিব। এরপর দিয়ে দিব 1 চা চামচ কোকো পাউডার। কোকো পাউডারটা একটু চেলে দিব। কোকো পাউডারটা এভাবে একটু চেলে দিলে কেকের ব্যাটারের সাথে খুব ভালোভাবে মিশে যাবে। এরপর দিয়ে দিব সামান্য পরিমাণে একটু লিকুইড দুধ। এতে করে ব্যাটারটা একটু পাতলা হবে, তবে খুব বেশি পাতলা করা যাবে না। খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার কেকের এই ব্যাটারটা আমি একটা পাইপিং ব্যাগে ঢেলে নিব। এরপর পাইপিং ব্যাগের মুখটা একটু কেটে নিব। এরপর নিয়েছি একটা কেক মোল্ড, ভিতরে আমি কাগজের কাপগুলো বসিয়ে দিব। এগুলো না থাকলে বাসায় থাকা চায়ের কাপেও কিন্তু এই কাপকেকগুলো বানিয়ে নিতে পারবেন। এবার অল্প অল্প করে ব্যাটার দিয়ে দিব। ব্যাটারটা পুরো ভরে না দিয়ে এভাবে অর্ধেকটা পরিমাণ দিয়ে দিতে হবে। এবার আমি যেই চকলেট দিয়ে মিশ্রণটা তৈরি করে নিলাম সেটা দিয়ে দিব। এভাবে একটু ডিজাইন করে নিব। এভাবে করে নিলে এটা দেখতে খুবই সুন্দর লাগে। এরপর একটা টুথপিক দিয়ে এভাবে একটু টেনে দিব। এই ডিজাইনটা করা খুবই সহজ। এরপর চুলায় একটা হাঁড়ি বসিয়ে আমি 5 মিনিট মিডিয়াম আঁচে গরম করে নিয়েছি। এবার কেক মোল্ডটা বসিয়ে দিব। এরপর ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম লো আঁচে বেক করে নিব 10 থেকে 12 মিনিট। ঠিক 10 মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি। এবার একটা টুথপিক দিয়ে চেক করে নিব। চেক করে নেওয়ার পর টুথপিকটা যদি ক্লিন বের হয় তাহলে বুঝতে হবে কাপকেকগুলো বেক করে নেওয়া হয়ে গিয়েছে। আর যদি ক্লিন বের না হয় সেক্ষেত্রে আরও 2-3 মিনিট একটু রেখে দিবেন। এতে করে দেখবেন পারফেক্টভাবে হয়ে যাবে। আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন। রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না এবং চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। তাহলে আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।